नमस्कार बंधुरा, आज के बनाबो डाले पतुड़ी। एटी एक्टी अनेक पुरानो रेसिपी, ताहले चलुन आज के देखे नी किभावे बनानो जाए। एर जोन्नो आमी की निये छे एक बार बोले दी। निये छी 1 टेबल स्पून हलुद गुड़ो, 2 टेबल स्पून शुक्नो लंकार गुड़ो, एटा आपनारा स्वाद मतो नीते पारें। 10 टा रसुनेर कोया, एटाओ अपशनल, निरामिष करते चाहले आदा दिए करते पारें। नून निये छी परिमाण मतो, आर निये निये छी पोस्त, नारकेल थाकले नारकेल यूज करुन, ओते आरो भालो हय। परिमाण मतो निये नेबें काँचा लंका आर 5 टी स्पून सर्षेर तेल। आमि पातुड़िटा मटर डाले बानाबो, 1 कप निये छी आर सारा रात एटाके भिजिए रेखेछिलाम। র‍্যাপ করার জন্য নিয়েছি কলা পাতা। কলা পাতাটাকে একটু গরম করে নেবেন, যাতে র‍্যাপ করার সময় এটা ভেঙে না যায়। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর ডাল, পোস্ত, রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কা। নিরামিষ খেতে চাইলে রসুনের জায়গায় আদা দিতে পারেন, অথবা এটা স্কিপও করতে পারেন। আবার বলে রাখি, যদি নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেল ইউজ করুন। আমার এখন ছিল না, তাই আমি পোস্ত ইউজ করছি, নারকেলে কিন্তু আরো বেশি ভালো হয়। এবার এটাকে ব্লেন্ড করে নেব 1 মিনিটের জন্য। ডালের পেস্টটা কিন্তু এরকম ঠিক হবে, চাইলে 1 থেকে 2 টেবিল স্পুন মতো জল ইউজ করতে পারেন। এবার আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 5 টিস্পুন সর্ষের তেল। সবকটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে কলা পাতার উপর এইভাবে লম্বা করে আমরা ডালটা দিয়ে দেব। কলা পাতার যে সোজা দিকটা, সেই দিকটাতেই দিচ্ছি। এবার এটাকে খুব সাবধানে মুড়িয়ে নেব। যদি বোটাগুলো একটু মোটা হয় তাহলে এরকম ভাবে হাফ ফালি করে নিতে পারেন। আর দেখতে হবে মোড়ানোর সময় খোলা দিকগুলো যাতে ভেতর দিকে থাকে, তা না হলে সিদ্ধ করার সময় ডালটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই খোলা দিকটা ভেতর দিকে দিয়ে দিতে হবে, উপর দিকে নয়। এবার আমি একটি সুতো দিয়ে খুব ভালো করে এটাকে বেঁধে দেব, টাইট করে এবং খুব ভালোভাবে এটা বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেলে আমি সবকটাকে প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিয়ে নেব। মনে রাখবেন, জলটা ফুটলে তবেই কিন্তু পাতাটা এর মধ্যে দেবেন। দুটো সিটি পড়ে গেছে, এবার আমরা এটাকে বের করে নেব। এটা প্রচন্ড গরম, খুব সাবধানে বের করবেন। আর এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে দেখুন কত সহজে রেডি হয়ে গেল আমাদের ডাল পাতুড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।